তথ্য গোপন রাখতে নিজেদের তৈরি অ্যাপস ব্যবহার করছে জঙ্গিরা। পরিকল্পনা ও তথ্য আদান প্রদান করছে সাংকেতিক ভাষায়। গুলশানে হোলি আর্টিজানে হামলার সময়ও থ্রিমা নামের অ্যাপস ব্যবহার করেছিল হামলাকারীরা। ইন্টারনেট ব্যবহারেও এরা অনুসরণ করে বিশেষ পদ্ধতি। প্রশিক্ষিত জঙ্গিদেরই নেটওয়ার্কিং বন্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কারো কৌশলী হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আনসারুল্লাহ আইটি টিম অনুদিত এই বইটিতে লেখা রয়েছে কর্মীদের তথ্য সুরক্ষার নানা কৌশল। 43 নম্বর পৃষ্ঠায় রয়েছে জরুরি ও গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানে আসরার আল মুজাহিদিন নামে একটি সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা, যার মাধ্যমে বার্তা পাঠানো যাবে সাংকেতিক ভাষায়, যা বাইরের কারো বোঝার উপায় নেই। গত 10 জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যের কাছে এমন বার্তা পাঠানোর তথ্য পেয়েছে পুলিশ। ইমেইলের স্বাভাবিক যে সমস্ত যোগাযোগ প্রক্রিয়া আছে এগুলোর বাহিরেও তারা ব্যতিক্রম কিছু, যেটা সর্বসাধারণের নলেজে নাই, এরকম কিছু নেটওয়ার্ক ইউজ করে তারা যোগাযোগ করে। শুধু তাই নয়, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে নিজেদের তৈরি বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করছে জঙ্গিরা। গুলশানে হামলার সময়ও তথ্য আদান প্রদানে জঙ্গিরা ব্যবহার করেছিল থ্রিমা নামে এমন একটি অ্যাপস। নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন এমন অনেকে বলছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব অ্যাপস। এনক্রিপশন করে যদি আপনি এক ইমেল অ্যাড্রেস থেকে আরেক ইমেল অ্যাড্রেসে, মাঝখানে কেউই কিন্তু আপনার কোনো ডাটা পাবে না, পাবে যা পাবে জাঙ্ক ডাটা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিদের নেটওয়ার্কিং বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের সেই কলা কৌশল এবং সেই যন্ত্রপাতি, সেই শিক্ষা এখন হয়তো আমাদের প্রশিক্ষণ আমাদের মধ্যে সেটা আছে বলে আমি মনে করি না। নিজেদের সুরক্ষিত রাখতে টর ব্রাউজারের মাধ্যমে জঙ্গিরা ইন্টারনেট ব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, বিটিসিএল চাইলে এ ধরনের তথ্য আদান প্রদান বন্ধ করা সম্ভব। ইন্টারনেট প্রোটোকল দিয়ে তাকে আইডেন্টিফাই করা পসিবল হবে না, কিন্তু আমি যেটা বললাম ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফিকেশন, ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই করে তাকে আইডেন্টিফাই করা পসিবল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।